আজকের এই পর্বে আপনাদের জন্য থাকবে মরিন আহমেদ আব্বুর লেখা সত্যি ভালোবাসি গল্পের একুশতম পর্ব। শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। পুরো গল্পটা দেখার পর কমেন্ট করবেন, যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না। তো চলুন কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। সময়ের স্রোত প্রবাহ পেরিয়ে যায় আড়াই মাস। এই আড়াই মাসে অনেক কিছুই পরিবর্তন হয়েছে। সম্পর্কের উন্নতি হয়েছে রাকা সাদাফের, আর মায়ার বিরহে স্থিতিশীল হয়ে গেছে ফাহাদ। তাদের সম্পর্কের কোনো কিছুই হয়নি, তবে ভেতরে ভেতরে মায়ার জন্য টানটা ফাহাদ অনুভব করত সেটা কেমন যেন কমে যাচ্ছে। অনুভূতির জায়গাগুলো ফিকে হয়ে উঠছে, ব্যাপারটা বুঝতে পারছে না ফাহাদ। সে মায়াকে ভালোবাসে, খুব বেশি ভালোবাসে, কিন্তু তারপরে এমন কেন হচ্ছে? মায়া নিখোঁজ, ফাহাদ তাকে খুঁজলো, ভালো করেই খুঁজলো। প্রথম কিছুদিন ওকে ছাড়া অস্থির লাগলো, পাগল পাগল মনে হলো নিজেকে। তারপর হঠাৎ নিজের ব্যক্তিগত জীবন নিয়ে একটা ব্যস্ততা চলে এলো ওর। সেই ব্যস্ত জীবনে নিজের পড়ালেখা, ভবিষ্যৎ, কেরিয়ার নিয়ে চিন্তা ছিল, মায়া তো ছিল না। আচ্ছা, সে কি মায়াকে ঠকাচ্ছে? সে কি আসলে মায়াকে ভালোবাসে? বুঝে উঠতে পারছে না। কথাগুলো ভাবতে ভাবতে আন মনে হেঁটে যাচ্ছিল ফাহাদ। ফুটপাথ ধরেই আলোমালো ভঙ্গিতে হাঁটছিল। হঠাৎই পিছন দিকে কে যেন এসে জড়িয়ে ধরলো তাকে, দুহাত আঁকড়ে ধরলো তার বুক, টের পেলো পিঠের ওপরে মুখ গুঁজে ফেলছে কেউ। ফাহাদ চমকালো, কে এটা? হুট করে এসে তাকে কেন জড়িয়ে ধরলো? প্রচণ্ড বিব্রত বোধ করলো ফাহাদ। সে বুঝতে পারছে না তার সাথে কি হচ্ছে, ভরা রাস্তায় তাকে কেন কেউ জড়িয়ে ধরবে, কি আশ্চর্য! এই কে আপনি? ছাড়ুন ছাড়ুন! ফাহাদ জোর করে মেয়েটার হাতের বাঁধন থেকে নিজেকে মুক্ত করে ফেলে। মেয়েটা অবাক হয়, ফাহাদ বিরক্ত হয়ে ঘুরে তাকালেই নিজেও চমকে ওঠে। মায়া দাঁড়িয়ে আছে। আড়াই মাসে কারোর চেহারা পরিবর্তন হওয়ার কথা না, কিন্তু মায়ার চেহারা পরিবর্তন হয়েছে। তার ঢাকুর ঢাকুর সুন্দর দুটি চোখের নিচে জমেছে কালো কালির স্তর। মুখটা কেমন ক্লান্ত দেখাচ্ছে ওকে দেখে ফাহাদ আরেকবার চমকালো। মায়া, তুমি চেহারা রে কি হাল করেছ? এতদিন কোথায় ছিলে তুমি, আর এমন লাগছে কেন তোমাকে? ফাহাদ হড়বড় করে প্রশ্নের পর প্রশ্ন করতে থাকে, মায়া উত্তর দেয় না। কেমন যেন নয়নে চেয়ে থাকে ফাহাদের জিজ্ঞাসু মুখ পানে। একসময় ফাহাদ চুপ করে, মায়ের ক্লান্ত চেহারার দিকে তাকিয়ে নরম গলায় জিজ্ঞাসা করে, তুমি কথা বলছো না কেন মায়াবিনী? কি হয়েছে তোমার, আমাকে বলবে না? এতক্ষণ পর একটা প্রশ্নের জবাব দেয় মায়া। কিছুক্ষণ ফেল ফেল করে চেয়ে তাকিয়ে থেকে মাথা নাড়ল ফাহাদের চারপাশে তাকায়। রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ সব কিছুই করছিল তারা, এটা উচিত হয়নি। এতসব পথচারীদের মাঝে প্রশ্নের পর প্রশ্ন করা ঠিক হয়নি। সে হাত বাড়িয়ে মায়ের হাত ধরে, কিছুই বলে না। তারপর ওরা এগিয়ে যায় একটা নির্জন স্থানের উদ্দেশ্যে। পাশাপাশি হাঁটছিল রাকা সাদাফ। একটু আগেই একটা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এলো ওরা, এখন চলছে নিরিবিলি হেঁটে প্রেমালাপন। ওরা একটু ফাঁকা ফাঁকা জায়গায় হাঁটছে দুজনে চুপচাপ। হঠাৎ নিরবতার সুতো চ্যাত করে রাকা বলল, আমি আগামীকাল গ্রামে যাচ্ছি, দাদুবাড়িতে, পাবনায়। হঠাৎ সেখানে নিজের দিকে তাকিয়ে প্রশ্ন ছেড়ে সাদাফ রাকা রাস্তার দিকে তাকিয়ে মৃদু স্বরে জবাব দেয়, এমনি এক্সাম শেষ হলো তো, এখন ফাঁকাই আছি, তাই ভাবলাম যাই একটু দিকটায়, অনেকদিন ধরে যাওয়া আসা হয় না। ও, কিন্তু যেতেই হবে, না গেলে কি যে বলো না তুমি, সেই কতদিন ধরে ওদিকে যাওয়া হয় না, বাড়িতে দাদা দাদি চাচি চাচা কতজন আছে না, ওদের সাথে দেখা হয় না কতদিন, এবার সুযোগ হয়েছে, যাব না বলছো? বুঝতে পারছি, কথাটা বলেই চুপ হয়ে গেল সাদাফ। রাকার ঠিকটাও ভাবে, মেয়েটা অনেক দিন তাদের গ্রামের বাড়ি যায় না, কত স্মৃতি আছে না সেখানে, অনেকদিন পর যখন সেখানে যেতে চাইছে তখন কি করে না বলবে। সাদাফকে চুপ থাকতে দেখে নিজেও আর কোনো কথা বলল না রাকা। কিছুক্ষণ পর সাদাফ নিজেই বলল, তাহলে ফিরছো কবে? সেটা কি আর ঠিক আছে, যাবো কিছুদিন আরাম করে থাকবো, তারপর ফেরার চিন্তা, কেমন খুশি খুশি ভাব প্রকাশ করে রাকা। সাদাফ সে খুশি খুশি চেহারা দেখে নিজের মনের কথা আর প্রকাশ করল না, শুধু মেয়েটার মুখের সেই হাসির জন্য, যেন সে তার হাজারো না বলা কথা অব্যক্তই রাখতে পারবে। তার কাছে সবথেকে বড় যেন এই মেয়েটার খুশি, মেয়েটার হাসি মুখের। আগে যখন নিজের মনে কোনো মেয়ের জায়গা ছিল না, আলাদা করে কাউকে নিয়ে কিছু ভাবত না, কই, তখন তো কারো হাসি মুখের এত মূল্য ছিল না তার কাছে। কারো হাসি মুখ দেখে নিজের মনের কথা আর বলতে ইচ্ছে করতো না, মনে হতো না এই হাসিটাই সবচেয়ে দামি। তাহলে এখন যে এই রাকা নামের মেয়েটার জন্য তার এত অনুভূতি, এটা কেন? এটাই কি তবে ভালোবাসা? নিজের ভাবনা দেখে নিজেই হেসে উঠল সাদাফ, হালকা শব্দ করে হাসলো। রাকা অবাক হয়ে তাকিয়ে বলল, কি হলো, হাসছো যে? না, কিছু না।
সাদাফ মাথা নাড়িয়ে জবাব দিল। রাকা সন্দিহান চোখে তাকাতেই সাদাফ হাসে ও নাক টেনে দিয়ে বলে, বললাম তো কিছু না, অত ভাবছো কেন? না কিছু না। এরপর আর কোনো পথে আর কোনো কথাই বলে না কেউ। হাঁটতে হাঁটতে এগিয়ে এসে রাকার জন্য রিক্সা ঠিক করে সাদাফ। রাকা উঠে বসতেই ওর হাতে গুঁজে দেয় ছোট্ট একটা চিরকুট। রাকা অবাক চোখে তাকিয়ে থাকে কিছু বলার আগেই দ্রুত হেঁটে প্রস্থান করে সেখান থেকে। রিক্সা এগিয়ে চলে, কাগজের বাজে খুলে নেয়, ধরে নেয় রাকা। তোমারই যেন ভালোবাসিয়াছি শত রূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। কবিতাটা রবীন্দ্রনাথের, রাকা সেটা জানে। তারপরও কবিতাটার এই ক্ষুদ্র অংশটা দেখে রাকার খুব ভালো লাগলো। মনে হলো কথাগুলো যেন সাদাফের নিজেরই। মুগ্ধতার আবেশে প্রাণ জুড়িয়ে গেল ওর। সাদাফের ব্যক্তিত্বের উপর আরও একটা প্রেমে পড়ল। ছেলেটা যে এত চমৎকার করে অনুভূতির বার্তা সাজায় কী করে সেটা ভেবেই পায় না। কী অদ্ভুত সুন্দর তার ভালো লাগা ভালোবাসার বার্তা। তুমি এতদিন কোথায় ছিলে মায়া? রেস্টুরেন্টের নিরিবিলি এক কর্নারে বসে মায়াকে উদ্দেশ্য করে প্রশ্নটা করে ফাহাদ। মায়া নিশ্চুপ ভঙ্গিতে উত্তর করে, গ্রামে, সিলেটের এক প্রত্যন্ত গ্রামে। সেখানে কেন? হৃদয় কুচকেল ফাহাদের। মায়া সঠিকভাবে সে উত্তর দিল না, শুধু মাথা নাড়িয়ে বলল, একটু দরকার ছিল তাই। কিন্তু তোমার ফোন বন্ধ ছিল কেন? তুমি জানো আমি কতবার কল করেছি? ওখানে নেটওয়ার্কের খুব বাজে অবস্থা, ঠিকমতো কল যায় না, তাই সিম বন্ধ করে ফেলছিলাম। তাই বলে একটা যোগাযোগও কি করা যেত না? একটা খোঁজও কি দিতে পারতে না তুমি আমায়? ফাহাদকে উদ্ভ্রান্তের মতো লাগে। মায়া আঁকের মতো নিস্তেজ ভঙ্গিতে তাকালো। ফাহাদ অবাক হয়ে খেয়াল করল মায়ের চাহনিটা কেমন যেন নিষ্প্রাণ, কেমন যেন অস্বাভাবিক লাগছে ওর দৃষ্টিতে। আশ্চর্য, ক্লান্ত আর নিস্তেজ। বললাম তো সম্ভব ছিল না, তারপরও কেন প্রশ্ন করছো ফাহাদ? মায়া তার নিস্তেজ অবস্থার মধ্যে কেমন যেন ত্যাজ খোঁজার চেষ্টা করে, নিজের রাগটা দেখাতে চায়, কিন্তু অসার শরীর নিয়ে আর সেটা সম্ভব হচ্ছে না। মায়ের রাগ লাগছে, গ্রামে গিয়ে তার এই সমস্যাটা বেড়েছে, কিটকিটে মেজাজ আরও বেশি খিটখিটে হয়ে গেছে। কিন্তু তোমার চেহারার এই হাল কেন? চোখের নিচে ডার্ক সার্কেল কেন? তুমি একদিন ঘুমাওনি? না, অত ঘুমিয়ে কী লাভ? বিড়বিড় করে বলল মায়া। ফাহাদ সেটা শুনতে পেল না, কিন্তু তারপর সে নিজে থেকেও আর কোনো প্রশ্ন করল না, কী কারণে জানে না। তবে এটা বুঝতে পারছে মায়া এখন ঠিক স্বাভাবিক না, ওকে স্বাভাবিক লাগছে না, হয়তো জার্নি করেছে সেজন্য, ভাবল ফাহাদ। মায়ের হাত ধরে রেস্টুরেন্ট থেকে বেরোলো, একটা রিক্সা ঠিক করলো ওর জন্য। মায়া কোনো কথা না বলে রিক্সায় উঠলো। উঠতে গিয়ে কেমন করে যেন পা পা দিয়ে পড়ে যেতে ধরলো, তবে সামলে নিল ফাহাদ। ওকে ঠিকমতো জড়িয়ে দিয়ে মামাকে যেতে বললো। তারপর নিজে উল্টো করে যে কাজে যাচ্ছিল সেদিকে যাওয়া শুরু করলো, কিন্তু মাথা থেকে তখনও মায়ের চিন্তাটা যায়নি। মেয়েটার হঠাৎ হলোটা কি? ও স্পষ্ট খেয়াল করেছে হাঁটার সময় মায়া কেমন যেন টল ছিল। বোঝাই যাচ্ছিল কোনো কারণে নিজের ভারসাম্য রক্ষা করতে কষ্ট হচ্ছিল ওর, কিন্তু কেন? একজন লং জার্নি করা ক্লান্ত মানুষের মাতালের মতো পা টলবে কেন? কী হলো মায়ার? বাকিটা সময় টেনশনের পোকাটা ক্রমাগত জ্বালিয়ে গেল ফাহাদকে। তো ফ্রেন্ডস, গল্পের পর্ব এতটুকু ছিল, আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।